আসসালামু আলাইকুম শুরু করছি নগদ জনপদের খবর আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন শেখ এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকলে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাথে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বাড়ানো হতে পারে গণহত্যা দিবস পালনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী গাজীপুরে মহিলা শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ জন পালিয়ে যাওয়ার পর ৭ জনকে উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধারে অভিযান চলছে প্রশাসন বলছে নিরাপদ আবাসন কেন্দ্রে লোকবল সংকটের কারণে সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শুভন সরোয়ারের রিপোর্ট গাজীপুরের হেফাজতিতে নিরাপদ আবাসন কেন্দ্রের নারী হেফাজতিতে মূল ভবনের তৃতীয় তলার স্টোররুমের জানালার গ্রিল কেটে বুধবার মধ্যরাতে ১৪ হেফাজতি পালিয়ে যায় তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর রাত ২:৩০টার দিকে জয়দেবপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে উদ্ধার করা হয় ১৪ জনের মধ্যে আমরা ৭ জনকে উদ্ধার করেছি আমরা গাজীপুর রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে অভিযান চালিয়ে উদ্ধার করা হচ্ছে এবং বাকি ৭ জনকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে জেলা প্রশাসক বলছেন নিরাপদ আবাসন কেন্দ্রের অবকাঠামো ঠিক রয়েছে লোকবল সংকট দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ে সুপারিশ করব যাতে জনবল বাড়ানো হয় কারণ প্রতিষ্ঠানটি যত বড় সেই তুলনায় এদের জনবল কম না তদন্ত কমিটির প্রয়োজন হবে না কারণ আমি সরজমিনে দেখেছি আমি নিজেই সুপারিশ আজকে প্রেরণ করব উদ্ধার ৭ জনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হেফাজতে রাখা হয়েছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সুমন সরোয়ার চ্যানেল আই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফরকে ঘিরে নিরাপত্তা সহ বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে ২৭ মার্চ সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করে গোপালগঞ্জ যাবেন মোদী টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কাশিয়ানীর শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা ও গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে শুভন সরোয়ারের আরো একটি রিপোর্ট সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির বিশ্বের ৫১টি শক্তিপীঠের একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রায় ৪৫০ বছরের পুরনো এই মন্দিরে পূজা অর্চনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর ঘিরে হেলিপ্যাড নির্মাণ সহ এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা আসবেন আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব আমাদের রাষ্ট্রীয় যে মেহমান তাদের জন্য নিরাপত্তার দায়িত্ব তো আমাদেরই অবশ্যই এবং সেটা আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আমরা গড়ে তুলতে পারি এই জন্য আমরা সমন্বয় সভা করেছি এবং কীভাবে আমরা ব্যবস্থা নিতে পারি বিভিন্ন জিনিস পর্যালোচনা করেছি সাতক্ষীরা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে থাকবেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ওড়াকান্দির শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিতে যাবেন নরেন্দ্র মোদী সেখানে স্থানীয় মতুয়া গোষ্ঠীর মানুষদের সাথে কথা বলবেন তিনি তাকে মাঙ্গলিক যে অনুষ্ঠান হলুদ্বনি শঙ্করধ্বনি আমরা তাকে স্বাগত জানাবো সফর উপলক্ষে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা আশাবাদী যে এটি বাংলাদেশ এবং ভারতের জন্য কার্যকরী এবং একটি সফর সম্পন্ন হবে নরেন্দ্র মোদীর পরিদর্শনের মধ্য দিয়ে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির এবং গোপালগঞ্জের ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মন্দির বিশ্বজুড়ে পরিচিতি পাবে এমন আশা করছেন জেলাবাসী
সুমন সারোয়ার, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।